মিলেটসকু লোকঙ্ক খাইবা প্লেট পর্যন্ত পহঞ্চাইবা সহ বিদেশকু রপ্তানি পাই মধ্য বিভিন্ন কার্যক্রম হাতকু নেয়া যাইছি। পুষ্টিকর খাদ্য রপ্তানি ব্যবস্থাকু প্রোৎসাহিত করিবা পাই বাণিজ্য এবং উদ্যোগ মন্ত্রণালয় এহার সর্বোচ্চ কৃষি রপ্তানি প্রোৎসাহন সংস্থা কৃষি এবং প্রক্রিয়াকৃত খাদ্য পদার্থ রপ্তানি বিকাশ প্রাধিকরণ বা এপিইটিএ মাধ্যমে ডিসেম্বর 2022 সারা বিশ্বের ভারতীয় মিলেট রপ্তানিকু প্রোৎসাহিত করিবা পাই এক ব্যাপক রণনীতি প্রস্তুত করেছি। আইসিএআর অধীনে কাম করুথিবা ভারতীয় মিলেট গবেষণা সংস্থান বা আইআইএমআর ও অন্যান্য সংস্থা আন্তর্জাতীয় বজারে মিলেট উৎপাদর প্রোৎসাহন পাই সরকারঙ্ক সহ মিশি 5 বর্ষ রণনৈতিক যোজনা প্রস্তুত করেছন্তি। আমেরিকার কৃষি বিভাগ তথ্য অনুসারে 2023-24 মিলেটর বিশ্বস্তরীয় উৎপাদন 30.802 মিলিয়ন মেট্রিক টন রহিতবার আকলন করা যাইছি। এথিরে ভারতর অংশ রহিছি 12.2 মিলিয়ন মেট্রিক টন, যাহা বিশ্বর মোট মিলেট উৎপাদনর 41%। তেণু ভারত বিশ্বর সর্বাধিক মিলেট উৎপাদন করুথিবা দেশ আউ রপ্তানিরে দ্বিতীয় স্থানরে রহিছি। 2021-22 আর্থিক বর্ষে মিলেট রপ্তানি ক্ষেত্রে ভারত 8.02% অভিবৃদ্ধি হাসল করেছিলা। 2023 ডিসেম্বর সুদ্ধা এই অভিবৃদ্ধি পৌঁছিছিলা 12.5%। ভারত মিলেট রপ্তানি করুথিবা প্রমুখ দেশগুলিক হেউছি ইউএই, নেপাল, সাউদি আরব, লিবিয়া, ওমান, ইজিপ্ট, টিউনিশিয়া, ইয়েমেন, ইউকে এবং আমেরিকা। অনুমান করা যাচ্ছে যে মিলেটর বজার বর্তমানর বজার মূল্য $9 বিলিয়ন রু 2025 সুদ্ধা $12 বিলিয়ন রু বৃদ্ধি পাইব। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করিবাকু জমা বি ভুলন্তু নাহিঁ।